गुड आफ्टरनून माय ऑल यूट्यूब फ्रेंड्स। तो एखन থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো এখন একেবারে খেয়ে নিয়ে তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা সবাই কেমন আছো? আর পুজো তো খুব বেশি দেরি নেই, হয়তো সবার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, অনেকে বা কিনবে না। তো আমার এবারে কিছু শাড়ি ঠাড়ি কিছু নেব না। তো আজকে আমি এক জায়গায় গিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই সেটা কি তোমাদেরকে দুটো জিনিস দেখাবো, সেটা হচ্ছে চলো আর দেরি না করে তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী দেখাতে চাই। আমি দেখো শ্যাম্পু করেছি বলে চুলটার এই অবস্থা, এখন চুল শুকায়নি। এখানে রোদ্দুরে এখানে দাঁড়িয়ে আছি, চুলটা একটু শুকনো করছি, মাথা যন্ত্রণা করছে, ওই জন্য একটু রোদ্দুরে দাঁড়িয়ে চুলটা একটু শুকনো করছি। চুলটা একটু শুকনো হয়েছে, তারপর তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করবো যে আমি কী কী জিনিস দুটো কিনেছি। আজকে গিয়েছিলাম, অনেক দিন পর বেরোলাম নিজের স্কুটি নিয়ে। তো চলো যাওয়া যাক। আজকে একটা রাস্তায় মজার ঘটনা ঘটেছে, তো তোমাদের সাথে সেই মজার মুহূর্তটা তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিতে চাই। তো চলো আজকে আমি কী কী কিনেছি সেটা আগে দেখাই, তারপরে বলছি যে মজার ঘটনাটা কী হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি বললাম দুটো জিনিস কী কী নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেরি না করে দেখাই। এটা হচ্ছে ফটো প্রিন্টেড করা কফি মাগ, তো আমার স্পেশালি আমার হাজব্যান্ডের জন্য। দেখো এটা করতে দেওয়া ছিল 4-5 দিন আগে, আজকে আমি নিয়ে এলাম। দেখো আমি এরকম গিফট করি নি, ওর বার্থডেটা আমি গিফট করবো নেক্সট উইকে, ওর বার্থডে আছে তাই জন্য আমি গিফট করবো বলে এরকম একটা কাপ দিলাম। এবারে এটা 200 টাকা নিয়েছে, 5টা ফটো দিয়েছিলাম বাট ওরা 2টো করে দিয়েছে। এই একটা ফটো দিয়েছে আর এইদিকে একটা ফটো আছে আমার মেয়েকে নিয়ে, এটা একটা দাঁড়িয়ে আছে, এটা একটা ফটো দিয়েছে। তো এটা তো কফি মগটা তোমাদের দেখালাম, আর একটা জিনিস সেটা দেখাবো, সেটা হচ্ছে এটা হচ্ছে সেই জিনিসটা একজনের জন্য, এটা গিফট। তো সে যদি এখন দেখে তো এটা একটা শাড়িটা দেখো পুরোটাই ফুল বডিতেই এরকম কাজ করা রেডের মধ্যে, আর আঁচলটা এরকম যাবে পুরো আঁচলটা, আর শাড়িটা এরকমই ফুল বডিতেই এরকম জরির ওয়ার্ক করা আছে। তো ভালোই লাগছে মোটামুটি। এটা এই শাড়িটা দেখে নাও, এইটা ভাব তোমাদেরকে দেখাবো বলে বলেছিলাম শাড়িটা। শাড়িটার দাম নিয়েছে এই যে 1500। এখন অনেক দিন পর বেরিয়েছিলাম, একটু কিনেছি মানে, তো আমার মেয়ে এখন শাড়িটা নিয়ে ঘাটাঘাটি আরম্ভ করে দিয়েছে। তো আজকের ব্লগটা আমি হয়তো আর বড় করতে চাই না, এখানে আমি আজকের ব্লগটা আমি শেষ করছি, কারণ কালকে তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে আবার আমি আসব। আর আজকে আপাতত আমি এখানেই টাটা বাই বাই বলছি, কারণ এর পরে আর একটা ব্লগ তৈরি করতে হবে, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো তোমাদের সাথে আজকে এখানেই শেষ করছি, এরপরে কিছু প্যাকিং আছে সেটা তোমাদেরকে পরে শেয়ার করা যেতেই পারে। প্যাকিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। অলরেডি দেখো মাথায় শ্যাম্পু করেছি, চুলটা এখনও আঁচড়ানো হয়নি, কী অবস্থা চুলের, মুখটা কোনোরকম একটু এ করেছি। তো পরে তোমাদের সাথে প্যাকিংয়ের ভিডিও করব যে আমি কী কী প্যাক করছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো আমার চ্যানেলে তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করো, আর অল টাইম ভালো থেকো। বাই।